শুরু হয়ে যায়। আর ডালের মধ্যে লাস্টে অমিতে একটুখানি ঘি দিতে হয়, না ওটাকে টেস্ট পায় না। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও। মা রেডি হয়ে চলে এসছে এরকম ভাবে। Welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, chalo ajke din take start kora jak, and khub tomader ajke vlog ta ekta khub bhalo lagbe. Ekhon din take start kori. Sotti kotha bolte I think I'm in love with my hair color. Eto bhalo lagje amar, mane nijerei nijeke hoy na je kichu eta korle bhalo lage orokom type er lagje. Amar mone ache ami amar biyer shomoy erokom red color er hair korechilam, jara kina amake biyer time theke follow koro, janbe je tokhon amar erokom lal ronger chul chilo. But যাই হোক আবার ব্যাক টু রেড হেয়ার, আই এম রিয়েলি লাইকিং ইট। কিছুদিন থাকবে, তারপর অবভিয়াসলি 3 থেকে 6 মাস পরে তো ফেড আওয়ে হয়েই যায়, বাট এখন এটা বেশ ভালোই লাগছে। আজকে মনে হচ্ছে এই ফ্ল্যাটে আবার কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য প্রচণ্ড পরিমাণ আওয়াজ হচ্ছে। আর এনিওয়েজ এখন আমি এডিট করতে বসি, কালকে আবার সুপার ডুপার টায়ার, তো কিছুই এডিট করিনি। তো আজকে সকালবেলা এডিট করতে আমার একটু বেশিখানি টাইম লাগবে, তো তাড়াতাড়ি করে এডিটটা করে নিই, ভিডিওটা আপলোড করে নিই, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। ভিডিওটা এডিট করে পাবলিশ করে দিলাম, অ্যান্ড দেন বসে বসে সব কমেন্টসগুলো পড়ছিলাম যে সবাই কী লিখছে। তো সবাই দেখি ম্যাক্সিমাম লোকেই লিখছে যে খুব ভালো লাগছে নাকি চুলের কালারটা, থ্যাংক ইউ সো মাচ। আমার না কমেন্টস করতে খুব ভালো লাগে, তোমরা সবাই দেখবে যখন আমি ভিডিও ছাড়ি তারপর আমি কন্টিনিউসলি কমেন্টসে রিপ্লাই করতে থাকি। এগুলো এখন লাঞ্চটা বানিয়ে নিয়ে ভাবছিলাম যদি অমিত একটুখানি মানে তাড়াতাড়ি উঠে যদি যেতে পারে তাহলে একটু মাছ আনলে একটু মাছের ঝোল করবো, কিন্তু সকালবেলা থেকেই খুব প্রেশার চলছে কাজে, তো এখনও বেরোতে পারবে না, মাছ আনতে পারবে না। তো আমি ভাবলাম যে একটুখানি ডিমের ঝোলই করে নিই। কালকে রাত্রিবেলা ও গেছিলো, ভেবেছিলো যে একটু সবজি মাছ সব নিয়ে আসবে, কিন্তু অফিস শেষ হয়ে যেতে যেতে এত লেট হয়ে গেছিলো যে দোকান বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক যেটা আছে ডাল ভাত ডিমের জন্য আমি সেটাই করে নিই তাড়াতাড়ি। অফিসে কাজ করছিলাম, এখন বেরিয়েছি। রিয়াঙ্কা রান্না হয়ে গেছে, রিয়াঙ্কার এখানে ভালো করে ডিমের ঝোল রয়েছে, জানতে পারছি। দাঁড়া তোকে দেখাচ্ছি। আরে আমি ওটাই বলছি, আজকে সকালবেলা বলছিলাম একটু মাছ আনতে যাবি, তারপর তোর অফিসে কাজ করে গেছে বলে যেতে পারলো না। কালকে রাত্রিবেলা গেছিল কিন্তু তাও পাইনি। আরে মাছের ধোয়ার সময় রাস্তা করে রেখে দিয়েছে, তবে যেতে পারছি না। এখন ঠিক হয়নি ওটা? না, আজকে তোর বাজে অবস্থা। যাই হোক ডিমের ঝোল হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর ডালের মধ্যে লাস্টে অমিত একটুখানি ঘি দিতে হয়, না ওটাকে টেস্ট পায় না। প্রত্যেকদিন ডালে একটুখানি ঘি আমি ওর জন্য দিই। কারেক্ট, একটুখানি দিস, বেশি দিলেও আমার কোনো অসুবিধা নেই, আমি বেশি খেতে ভালোবাসি। আজকে সকালবেলা থেকেই দেখছিলাম যে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, হালকা হালকা রোদ্দুর আছে, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে যে করে জামা প্যান্ট ধোয়ার আছে ধুয়ে দিই। সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন মেলতে যাবো, তখনই দেখছি কি হালকা করে মেঘলা হয়ে এসছে। আমি বুঝি না যে মানে কী কানেকশান আছে, যখনই জামা প্যান্ট ধুই তখনই পুনেতে বৃষ্টি শুরু হয়ে যায়। বাট আই থিঙ্ক আজকে বৃষ্টি হবে না, তো মানে আই এম প্রেইং কি বৃষ্টি যেন না হয়, এরকম অ্যাটলিস্ট যেন ওয়েদারটা থাকে, রোদ্দুর না থাকুক, বাট অ্যাটলিস্ট বৃষ্টিটা যেন না হয়। জামা প্যান্টগুলো মেলা তো হয়ে গেছে, আর ওয়েদারটা এখন ঠিকঠাকই লাগছে, আশা করছি যাতে বৃষ্টিটা না হয়। আমিও এখন যাই কি ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপর অমিত একটুখানি ফ্রি হয়ে দুজনে মিলে আরামসে বসে লাঞ্চ করে নেবো। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন অমিত আবার অফিস করতে বসেছে। এই সপ্তাহ শেষে একটা ছোট্ট মিনি সারপ্রাইজ আছে, সেটা কি এখন বলে দেবো নাকি পরে বলবো? এই তুই তো জানিস শুক্রবার কি। ও হ্যাঁ বলে দি, তুই বলে দে। তুই বল। We are going to Mumbai. Most probably এখনো অবধি ফাইনাল হয়নি, বাট হ্যাঁ হয়তো আমরা মুম্বাই যেতে পারি, কারণ ওখানে একটা ইভেন্ট রিলেটেড ব্যাপার আছে। ইনভিটেশন এসছে আমার আর অমিতা দুজনেরই, তো হয়তো আমরা যেতে পারি, নট ভেরি শিওর। ইনভিটেশন এসছে রিয়াঙ্কার, আমি চোর প্লাস 1। না না ওরকম কোনো ব্যাপার না, ওদের দুজনেরই ইনভিটেশন। ভালো ব্যাপার, খারাপ তো এটা। হ্যাঁ যাই হোক, তো আমরা হয়তো যেতে পারি মুম্বাইতে। তবে আমি রেডি হচ্ছিলাম, আমি আর অমিত বেরাবো, মানে আমরা সব বন্ধুরা মিলে একটুখানি বেরাতাম, একটু মাছও আনতে যাওয়ার আছে। এর মধ্যে সাত্তামি চলে এসছে, আমরা তো একসাথেই তিনজনে বেরাবো, তো এখন রেডি হয়ে যাই। তারপরে এই দেখো সত্যম আজকে ফার্স্ট টাইম। সত্যম ये क्या देखा तुमने वो तो बताओ। आज के उन्हें की फर्स्ट टाइम, हाँ फर्स्ट टाइम ने कि इधर देख लो, पर्दा देख लो, बस सब सेट हो गया तुम लोगों का। हाँ सब सेट हो गया। এখন সত্যম অফিসে একটু প্রেশারটা কম আছে বলে আজকে একটু ভালো মুডে আছে। সত্যম ওই প্রেশার তো কম है ना? मेरा तो आज मैंने थोड़ा काम ज़्यादा करा तो कम हो गया है। आज के वो काली ने कि बेशी कोई चाहिए तो कम प्रेशर है चाहिए तो भालू मुड़े आए थे। अमी देखो ने कहने स्कूटर बार कोच्चे और इनके सत्तम और गाड़ी बार कोच्चे और उखाने संकेत आवर और गाड़ी नहीं आज भी तीन जोन मिले तीन टेक मैंने बेरिकल नहीं अपना बेड़ा वो। लड़की वेट नहीं करवाती यार। जितना तुम वेट करवाते हो ना। ये तो वैसी है ना। वैसी ना वैसा। वैसा। आपको टाइम लगता है सर तो। मुझे कोई टाइम लगता है ये लेट करता है एक घंटा में बोला ना तुमको झूठ बोलता है ये नहीं आ रहा मेरे को पता है सबाई कमेंट करबे जो ভালো লাগছে দেখতে সেটা संकेत পড়বে এখন সত্যমও এসে গেছে এখন আমরা তিনজনে মিলে সরি চারজনে মিলে হয়তো গিয়ে চা কফি ওখানে খেয়ে নেবো যাই হোক এখন আমরা সবাই যাচ্ছি এখানে দেখলো যে একটু চেয়ার চেয়ার ফাঁকা হয়েছে তো ওখানে গিয়ে বসে আর একটুখানি চা খেয়ে নেবে আর একটুখানি আড্ডাও দিয়ে নেবো সবাই মিলে বসে এসে গেছে ওদের চা এন্ড ওদের গল্প স্টার্ট হয়ে গেছে প্লাস আমি ওদের গল্পতে জয়েন করি আজকে কি দেখছিলি মিথ্যে কথা বলিস না কিছু এমনি সিক্রেট গল্প চলছিল এদের আমরা এখানে গল্প করি আড্ডা দিই অ্যান্ড তোমরা গিয়ে দেখো যে কলকাতায় কি হচ্ছে বেসিক্যালি আজকে ভাই ব্লগ করবে বলেছে আজকে হচ্ছিল দিদার জন্মদিন তো তোমরা যাও ওখানে কলকাতা ব্লগ এনজয় করো আমিও কালকেই দেখবো সবকিছু যখন ভাই ফুটেজগুলো পাঠাবে তখন আমিও দেখবো যাই হোক এখন যাও কলকাতায় গিয়ে দেখো সবাই গিয়ে তো আজ অনেকদিন পর আমরা ফিরে আসলাম ব্লগে তো ব্লগে আজকে কি দেখাবো ব্লগে দেখাবো আজকে আমার জন্মদিন তো মা বাড়ি যাবো আছে কেক কাটা হবে ওনার অনেক বয়স হয়ে গেছে সেই অনুযায়ী আমরা একটা ছোটোখাটোভাবে জন্মদিনের পার্টি সেলিব্রেশন করবো সবাই আসছে একসাথে খুব আনন্দ হবে তো মা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন বেরাবো বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি কী হচ্ছে তো রেডি হওয়ার পর দেখছি ভাবি এরমভাবে বসে আছে ডিপ্রেশন নিয়ে কিরে ভাবি কী খবর সবাইকে হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও সবাইকে তো মা রেডি হয়ে চলে এসছে এরকমভাবে কার জন্মদিন আজকে মায়ের মা না তোমার মা আমার মা তো আমরা পৌঁছে গেছি মা বাড়িতে এখানে সবাই বসে আছে তো কার জন্মদিন কার জন্মদিন বার্থডে গার্ল বার্থডে গার্ল তো ছোট মামা এসে গেছে মা এসে গেছে মা এসে দেখো কি করছে মা এসে এখন সবাইকে আচ্ছা এটা তুমি গিফট করেছো ওয়াও তো সেটা বলো এ কি গিফট দিয়েছে মেয়ে এই যে আমার মেয়ে আচ্ছা তোমার মেয়ে মা গিফট দিয়ে মায়ের শাড়ি পরিয়ে দিচ্ছে আমাকে দেখ আমাকে কিরম লাগছে এরকম তুই অভিনয় করছো কেন হঠাৎ আমরা এসেছি কেক নিতে এখানে দিদার কেক এখন আমরা চয়েস করছি কি কেক নেবে অ্যাকচুয়ালি হোয়াইটের মধ্যে দিদার বেসিক্যালি পছন্দ করে সব কিছু তো হোয়াইটের মধ্যে আমরা কেক দিচ্ছি হোয়াইট ফরেস্ট সামথিং অর সামথিং কি এখানে আছে আমরা জানি না দেখছি দেখে তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি কোন কেকটা আমরা নেব ফাইনালি এই কেকটা চুজ করা হলো না খুব সুন্দর সবারই পছন্দ হয়েছে মা লিখে দাও যেহেতু ছেলেরা রিপ্রেজেন্ট করছে ছেলেমেয়েরা সেই কারণে মা বাড়িতে এসে কি দেখছি দেখো সবাই এখন আমাদের ডান্স দেখা হচ্ছে এখানে এখানে দেখাবো অন্তত স্টেপ ভুল করেছে সবাই মিলে এখন ব্লগ দেখছি এখানে স্টেপ কে ভুল করেছে সেটা দেখা হচ্ছে তো এখানে কেক কাটা কমপ্লিট আর সবাই এখানে রেডি হয়ে গেছে কেক কাটবে বলে তো এখানে সেলিব্রেশন শুরু দেখি কি ডুবে গেছে মুখে কি ডুবে গেছে মামা কি করছে দেখো এবার এসে গেছি মাছের দোকানে, দেখতে পাচ্ছ পুরো খুলে কি বাজে অবস্থা। এখান থেকে মাছ নিয়ে নেবো, কালকে তাহলে ভালোভাবে রান্না করতে পারবো, কারণ সকালবেলা অমিতে বেরানো হয় না, তারপর মাছ খাওয়াই হয় না। এখন কোনোভাবে এখান থেকে যেতে হবে, এখান থেকে পুরো, হ্যাঁ এই পাশেও পুরো দেখতে পাচ্ছ কাজ চলছে। কালকে নাকি এখানটাও ছিল না তুই বলছিলি, যাই হোক এখন আমরা ভেতরে গিয়ে দেখি কি মাছ আছে, চল। এই দেখো ওরা বাইরে বেরিয়ে ওরাই হাত লাগাচ্ছে, আমি জিজ্ঞেস করছি তোমরাই হাত লাগাচ্ছো, বলছে কি করবো তাড়াতাড়ি যেতে হয়, এদিকে ওরাই হাত লাগিয়েছে। এখানে এতবার এসেছি না, ওরা সবাই জানে যে ব্লগ চ্যানেল আছে, ভিডিও হয়, প্লাস এতদিন আস্তে আস্তে আমাদের সাথে একটা ভালো রিলেশন হয়ে গেছে। আসলে বলি কোন মাছটা ভালো আছে, ভালো কিছু এসছে কি, কোন মাছটা ভালো হবে, সব কি বলছে সব মাছই পচা, যাই হোক অনেক মাছ তো আছে, এবার দাদাই বলবে কোনটা ভালো আছে। দাদা কি বলে কেমন লাগছে, কি বলছে, ফাঁকা ফাঁকা হালকা বয়সী লাগছে, বাজে লাগছে কি ভালো লাগছে বলছে, ভালো না। আমি অমিতকে বলছি কি আমি পারলে চলে একটুখানি ইলিশ মাছ নিয়ে যাই, ইলিশ মাছের ভাপা করবো, খেতে ভালো লাগে, কিন্তু আমি বলছি যে এখন ভালো হবে কি হবে না সেটাই হচ্ছে কথা, না দরকার নেই। প্লাস আমি বলছি এখান থেকে ইলিশ মাছ, কলকাতার ইলিশ মাছ পাবো না, ওরকম টেস্ট হবে না, তার থেকে কাতলা মাছ নিয়ে তুই কি রেজালা বানাই বলছিস সেটাই বানাই। সবাই কমেন্ট করে তুমি কাতলার পমফ্রেট কেন খাও, ওটাই ভালো লাগে না, সব রকম মাছ ভালো লাগে না আমাদের, তাই জন্য একটুখানি বড় চিংড়ি নিয়ে গেলেও হয়, তাহলে চিংড়ি মাছে মালাইকারি করে অমিতকে খাওয়াতে পারি। আমি চিংড়ি মালাইকারি ভালো নেই, আর বলছে কাতলা মাছ ভালো হবে, একটা বড় কাতলা মাছ নিয়ে বার করেছে, ওইখানে দেখতে পাচ্ছ ওটা নাকি কেটে দেবে, আমরা কিন্তু নেবো অল্প, দুজন মানুষ আমরা, ওটা তো পেটি হবে, ওটা তো 1 কেজির বেশি হয়ে যাবে, 1 কেজি বেশি হয়ে যাবে। I've got these things that I can't let go, watch me turn this life into something that you can never own. I feel this pain you already know, turn that to gains, let my money show. I've got these things that I can't let go, watch me turn this life into something that you can never own. So fight and fight and die for the things you know you. আমি প্রথমে বলছি চিংড়ি মাছ নেবে না, তারপর লাস্ট পর্যন্ত কি লোভ লাগছে, তারপর গলদা চিংড়ি, গলদা চিংড়ি তো না, মামা চিংড়ি না, বড় সাইজেরই তো চিংড়ি, যাই হোক বড় একটা চিংড়ি মাছ পাই। এই দাদা এটা গলদা চিংড়ি না, দুটো গলদা দেখি, এই তো গলদা চারা চিংড়ি, সরি সরি, এইটা হচ্ছে হলো গলদা চিংড়ি, আর ওইগুলো হচ্ছে হলো কি চিংড়ি, কি বড় বড় বার করতে হবে দাদার জন্য। আরে না না আর বড় দেখি আমি কি করব, দেখি দেখি এইগুলো নাকি গলদা চিংড়ি, বাহ কত বড় সাইজের, অনেক বড় সাইজের। নিবি রান্নাটাই করতে পারি, খাবি মালাইকারি করে দেবো। আমাদের এখান থেকে মাছ নেওয়া হয়ে গেছে, কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর একটুখানি চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে। ওরা সবসময় হাসে। কালকে আমি দেখছিলাম আমার জন্য একটুখানি ফল নিতে, কিন্তু ততক্ষণ দোকান বন্ধ হয়ে গেছিলো, তো আজকে আমরা দুজনে মিলেই চলে এসেছি, একটু ফল নিয়ে যাবো, কারণ আমি প্রত্যেকদিন একটা করে ফল খাই। তো এখানে এসে ভাবছি একটুখানি 2-3 বেদানা নিয়ে নিই, আর আপেল নিয়ে নিই, আর কিছু সেটা পাচ্ছি না, পেয়ারা তো নেই, এটাই নিই না, লাগবে না কিছু। হ্যাঁ তো আপেল আছে বাড়িতে, হ্যাঁ শসা আছে, টমেটো আছে, পাকা পেঁপে আছে, বাট পাকা পেঁপে আমি খাই না, আমও আমি খাই না, তো এখানে আপেলই ভালো লাগছে, তো আপেল নিয়ে নিই। তরমুজ এখন আর নেবো না, আপেল আর বেদানা নিয়ে চলে যাবো। তাহলে নেওয়া ছিল, নেওয়া তো হয়ে গেছে। পেছনে এখানেই হচ্ছে হলো অমিতের ফুচকা দোকান, আছে অমিত ফুচকা খাবি নাকি, না আজকে খাওয়ার কি হলো, ভূতের মুখে রাম না, আজকে ইচ্ছে করছে না বাড়ি থেকে ভাত খাবো। মাঝখানে পুরো 7 দিন কন্টিনিউয়াসলি অমিত ফুচকা খেতো, আমার কি লোভ লাগতো, আবার কয়েকদিন দেখি একটুখানি ব্রেক দিয়েছে। সবে বললাম যে অমিত খাবে না বলেছে, এক্ষুনি বলছে এই ঘুগনি খাবো, তাহলে হয়েছে যা খেয়ে খাবি, তো যা লোভ লাগছে। এখানে আসলে না গন্ধ পেলে তখন লোভ লাগে, ভালো না বানানো তো প্রত্যেকদিন খাস। তাহলে এখান থেকে নেওয়া, অমিত আর ঘুগনি খেতে গেল না, তো যাই হোক যা যা নেওয়ার ছিল হয়ে গেছে, এখন আবার বাড়ি যাচ্ছি। এসে গেছি আমরা ফ্ল্যাটে, এখন উপরে যাবো, গিয়ে একবার একটুখানি ভিডিও কল করবো দিদার সাথে, দিদাকে একবার একটুখানি হ্যাপি বার্থডেও বলে দেবো। দিদা একদিকটা ভালো, মানে যতই বয়স হোক আর যাই হোক ছোটো ছোটো জিনিস খুব এনজয় করে, নিজেই বলে আমার বার্থডেতে আমার কী হচ্ছে, কী কে কাটছে, নিয়ে নিয়ে দেখি গল্প করে, বুঝলি আনন্দ থাকে যে আজকে আমার বার্থডে, নিয়ে নিয়েই বলে আজকে আমার বার্থডে, দিদা তোমার মনে আছে না, আমার হ্যাঁ আমার মনে আছে। মাকে ফোন করেছিলাম আমি, এখনই কি তোমাদের চলছে বার্থডে সেলিব্রেশন, বলছে হ্যাঁ এই সবাই শেষ হলো না, তাড়াতাড়ি করে দিদাকে বলো একটু ভিডিও কল আসতে, একবার একটুখানি হ্যাপি বার্থডে উইশ করি, এখনই ফোন লাগাচ্ছি। দিদাকে একটু দেখা দেখি, দিদা হ্যাঁ আর চলে আসবো, যখন বলবো তখনই চলে আসবো, হট করে চলে আসবো, বলছে 1 বছর ধরে নাকি বলছে চলে আসবি। কেমন কাটালে বার্থডে দিদা? কৌশিক এই যে পাশে, এই দেখো সবাই আজকে ফুল টিম দেখছি বসে আছে। হ্যাঁ মামি সিনেমা আর্টিস্ট হয়ে গেছি, সবাই আজকে ওখানে আনন্দ করছে, আমি মিস করছি সবাইকে আর কি। ক্যাটরিনা কাইফ মেশো বলছে ঠিকই বলেছিস, ক্যাটরিনা কাইফের মতন আমাকে লাগছে। হ্যাঁ মেশো তাই না, ঠিক বলেছিস না। গোপকারে ভালো লাগছে, কিছুদিন পর আমার বাড়ি নেব মেশো। দিদিভাই ভিডিও কল করেছে, তাও তো দেখি না। দিদিভাই দিদি ব্লগে নিচ্ছে, এখন এখান থেকে কথা বলতে দিদিভাইয়ের সাথে। কৌশিক 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 এখানে কথা বলছে দিদিভাইয়ের সাথে, এখানে সবাই বসে আছে। মেশো এসছে, ও মেশো এত লেট কেন? আমার কথা হলো আজকে রিয়াঙ্গাকে ভিডিও করে সব ফ্যামিলি মেম্বাররা বলছে হিরোইন হয়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে। আমি বললাম না ক্যাটরিনা কাইফ, আমার মনটা এসে বলছে আমি ঠিক বলেছে। মেশোটা শুনেছে বলেই বলছে যে যাই ও বলেছে তো, শুনেছে তো ব্যাস। এই সবাই ঘরে বসে আনন্দ করছে, তো আমি মিস করছি রে। এরকম কি বলতো আমার খুব ভালো লাগে, এরকম বড় ফ্যামিলি গ্যাদারিং হবে, হই হুল্লোড় হবে। আমি ছোটবেলা থেকে ওরকমভাবে বড় হয়েছি, তো আমার জিনিসটা ভালো লাগে। অনেকে আবার একটু ভালো লাগে যেটুখানি একা একা থাকবে, তো ওই যাই হোক আমার একটুখানি বেশি ভালো লাগে। অনেক পরিবার হবে, হই হুল্লোড় হবে, সে পুরোনো দিনের গল্প হবে, আমার পার্সোনালি মানে হেভি মজা হয়। চলে যাবি নাকি ফ্লাইট ধরে? না না, এখন সবাই ওখানে মজা করছি, একটু ওরকম হয় মাঝে মাঝে, একটু মিস করি, বাট ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। ভিডিও কল করলাম তাতেই মজা হয়ে গেছে। এই তো আমি আছি, তো আমি তেমন গল্প করবো। চল তুই আর আমি তো দুজন মাত্র, ওই দুজনই আর অনেক অনেক আর কটা লোক লাগে বল বল। তুমি নিয়ে আসছি নিচ থেকে ট্রেন নিয়ে আসছি। সবার সাথে কথা বলে খুবই ভালো লাগে, যেটা তোমাদেরকে বললাম আমার খুব ভালো লাগে যখন অনেক লোক থাকে না, আমার বেশ ভালো লাগে। অমিত অন্ধ আধার একটুখানি একলা থাকতে পছন্দ করে, ওর একটুখানি দুজন তিনজন চার পাঁচজন ম্যাক্সিমাম। আমার কিরকম হয়তো 20 জন থাকবে, সব পরিবারে আমরা ট্রেনে করে ঘুরতে যাব, এইগুলো আমার বেশি ভালো লাগে। অমিত তো মানে যখন মানে ওর রিলেটিভের বাড়িতে যখন আমি যাই তখন আমি ওকে ঠেলি, চল 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 এখানে যাবো ওখানে যাবো, পিসিদের বাড়িতে যাবো, এই করবো সেই করবো। ও আস্তে আস্তে রেডি হয়ে হয়ে বেরোয়। ওই যাই হোক আমার এগুলো খুব ভালো লাগে, যখন ওই ফ্যামিলি গ্যাদারিং হয় বা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যায় আমার বেশ মজাই লাগে। প্রিয়াঙ্কা খাওয়া দাওয়ার পরে এখন রান্নাঘর পরিষ্কার করে, সেটা এখন চলে এসে দায়িত্ব। আর এখানে মধুকে খাবার রান্না করা শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি করে দেবে, তবে আমি দিয়ে আসবো। আমি কার ফ্যান ভুলে যাস না, আছে তো ঘরের মধ্যে বডি আছে পুরো। অমিত মতিকে নিচে খাওয়াতে গেছেন। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।